রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিজ্ঞদের প্রত্যাবর্তনের প্রতিবাদে আগামী 6 ডিসেম্বর স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিল জুনিয়র ডাক্তাররা। কিভাবে থ্রেড কালচারে অভিযুক্তের কাউন্সিলে প্রত্যাবর্তন হতে পারে? স্বাস্থ্যভবনের তদন্তে দোষী সাব্যস্ত অভিজ্ঞদের মেডিকেল কাউন্সিল থেকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবন অভিযানের ডাক। যে অভিজ্ঞদের বিরুদ্ধে এত অভিযোগ, স্বাস্থ্যভবনেই তো তদন্ত কমিটি করে শাস্তির সুপারিশ করা হয়েছিল, তদন্ত কমিটির রিপোর্ট আপনারা সবাই দেখেছি, 32টি অভিযোগ ছিল। তো তারপরেও স্বাস্থ্যভবনের এই যে রিপোর্ট পাওয়ার পরেও WBMC-তে যারা রয়েছেন তারা বলছেন যে কোনো অভিযোগ নেই। এই জায়গাটা কীভাবে আসছে, কেন আসে, স্বাস্থ্যভবনের এক্ষেত্রে ভূমিকা কী, স্বাস্থ্য মন্ত্রকের ভূমিকা কী, স্বাস্থ্যমন্ত্রীর কী ভূমিকা? এবং দ্বিতীয়ত যে চার্জশিটে আর্থিক দুর্নীতির মামলা, যে চার্জশিট, সেখানে যে সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে তাদের নাম রয়েছে, সেক্ষেত্রে সরকারি ছাড়পত্র বা নো অবজেকশন সেটা কেন পাওয়া যাচ্ছে না? স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী কেন সেটা দিচ্ছেন না? এই প্রশ্নের উত্তর জানার জন্যই কিন্তু আমরা আগামী শুক্রবার একটি মিছিলের ডাক দিয়েছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে। থ্রেড কালচারের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি যে স্বাস্থ্য ক্ষেত্রে যে যে দুর্নীতি, যাদের যাদের নাম এসেছে, মানে প্রমাণস্বরূপ না, মানে এরকম নয় যে আমরা বলছি বা কেউ একজন বলছে তা নয়, তাদের বিরুদ্ধে প্রমাণ আছে এবং সেটার ইনভেস্টিগেশন হয়েছে। তাদেরকে আবার সমহিমায় সজায়গায় ফিরিয়ে আনাটা, এই জিনিসগুলোর প্রতিবাদ, এই এবং বিভিন্ন যে আমরা জিনিসগুলো তুলেছিলাম যে একটা সিস্টেমকে চেঞ্জ করার, সেইগুলোর দিকে যে উদাসীনতা, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের 6 তারিখের মিছিল। যদি এক কথায় বলতে হয়, সমস্ত সমবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এই আন্দোলনের সাথে আছেন তাদের সবাইকে আমরা অনুরোধ করছি এই মিছিলে আসার জন্য। দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনার দিনই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক। দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক দিল অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আরজিকর কাণ্ডে 4 মাস হতে চললেও এখনও মেলেনি বিচার। শিয়ালদায় অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে অবস্থান বিক্ষোভ। ৯ই আগস্ট আমার মেয়েকে যারা খুন এবং ধর্ষণ করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, সিবিআই তাকে হুঁশিয়ারি দিতে এসেছি যে তোমরা তাদের খুঁজে বের করো, প্রকৃত দোষীদের ধরো। এবং আমরা মনে করি এই তথ্য প্রমাণ লোপার যারা করছে, খুনি ধর্ষকদের যারা আড়াল করার চেষ্টা করছে তাদের নিস্তার নেই, তাদের হুঁশিয়ারি দেওয়ার জন্য আজ শিয়ালদা করে এসেছি যাতে আমরা এই ন্যায় বিচার পাই। শিয়ালদা আদালতে অভয়ার ধর্ষণ এবং হত্যার মামলা হচ্ছে, যে গতিতে মামলা শুনানি হচ্ছে এবং আমাদের নজরে যে ঘটনাগুলো ঘটছে, যে সিবিআই এর উপর চার্জশিট দাখিল করাতে রাজ্য সরকার অ্যালাউ করছে না, এইসব ঘটনাগুলো দেখে তদন্তকারী সংস্থার ওপর আন্দোলনের চাপ বাড়াতে এবং বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচারটিকে সম্পন্ন করতে থাকে আন্দোলনের চাপ বাড়ানোর জন্য আমরা রাস্তায় আছি।